হবে অফিস নিয়ে এলমা আমার জ্ঞানকে ভিত্তি করে নিয়ে আল্লাহ তালা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে আল্লাহ তালার আদেশে বলছেন ইলমা নাফিয়া উপকারী জ্ঞান দান আল্লাহ পৃথিবীর হয়তো ওই তিমি মাছের পেটের মধ্যেও সাঁতর কাটা যায় তিমি মাছের নাকের মধ্যে দিয়ে ছোট বাচ্চা যায় এত কিছু জানার দরকার নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুদ খাওয়া যাবে তিমি মাছ খাওয়া যাবে খেয়ে ফেলে দিয়েছে তাই বলে গোটা পৃথিবীর তিমি মাছ মেরে জেল বানিয়ে খেয়ে ফেলে দিবে না প্রজাতিকেই শেষ করে দিবেন তা কিন্তু বিজ্ঞানীরা ধারণা করছে 200 বছর থেকে 500 বছরের মধ্যে মানুষ হয়ে থাকবে না তো আল্লাহ তাআলা ভালো জানেন আল্লাহ তাআলা কি করবেন মহান আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করেন আপনার রিজিক নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না একজন ভাই ছিলেন মারা গিয়েছেন শাহাদত হোসেন ভাই তিনি রিজিক বিষয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলতেন সর্বশেষ কথা আপনি যদি আল্লাহর উপরে ভরসা ছাড়া রেজেকের পিছনে ছোটেন আল্লাহর কসম আপনি রেজেক যতই টাকা থাক যতই সম্পদ থাক আপনার পেট ভরবে না ভরবে না ভরবে না আর আপনার আল্লাহর উপরে ভরসা করে যদি আপনি অল্প পান আপনার পেট ভরবে আপনি ভালো থাকবেন আল্লাহ তাআলা বরকত দিবেন আল্লাহ সন্তানে বরকত দিবেন অনেক কোটি 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 টাকার মালিক হয়ে গেলেন আপনার সন্তান আপনার কবর জীবনেও দেখতে গেল না কোনো সফলতা নেই অথবা আপনার সন্তানের কারণেও আপনি জাহান্নামী হতে পারেন আল্লাহুম্মা লা তাজআলনা মিনহু আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া আযাবিল আখিরা আল্লাহুম্মা আরজুকনা হালালান তাইয়্যিবা আল্লাহুম্মা আরজুকনা হালালান তাইয়্যিবা আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু